বরিশালে আরও বেড়েছে ডেঙ্গু রোগী, নেই বিশেষ ওয়ার্ড। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সবশেষ বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী গতকাল বুধবার হাসপাতালে চিকিৎসাধীন ছিল চলতি মৌসুমে সর্বোচ্চ 52 জন রোগী। চিকিৎসাধীন রোগীদের রয়েছে নানা সমস্যা ও সংকট। ডেঙ্গু রোগীদের রাখা হয়েছে সাধারণ রোগীদের পাশে, এতে আতঙ্ক বিরাজ করছে অন্য রোগীদের মাঝে। ভুক্তভোগীরা ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ওয়ার্ড চালুর দাবি জানিয়েছেন। এদিকে স্থান সংকটের কারণে ডেঙ্গু রোগীদের একই ওয়ার্ডে আলাদা রাখা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রিপোর্ট অনুযায়ী বুধবার সেবা টিম হাসপাতালের 4টি মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল 52 জন ডেঙ্গু রোগী। এর আগে গত মঙ্গলবার চিকিৎসাধীন ছিল দ্বিতীয় সর্বোচ্চ 47 জন, সোমবার 46 জন এবং গত রবিবার চিকিৎসাধীন ছিল 41 জন রোগী। আজ সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় 4টি মেডিসিন ওয়ার্ডে অন্য সাধারণ রোগীদের পাশেই রাখা হয়েছে ডেঙ্গু রোগীদের। মশাবাহিত রোগ হলেও ডেঙ্গু রোগীদের মশারিতে ঢেকে রাখা হয়নি। কর্তৃপক্ষ রোগীদের মশারি দিলেও স্ট্যান্ড না দেওয়ায় ওয়ার্ডে মশারি টাঙানোর ব্যবস্থা নেই। ডেঙ্গু আক্রান্ত রোগীদের শরীরে বসা মশা অন্য কারোর শরীরে কামড় দিলে তাদেরও ডেঙ্গু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালুর দাবি জানিয়েছেন মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন সাধারণ রোগীরা। আতঙ্কের বিষয়, মশারি দেওয়া হয়েছে, মশারি কেউ টানায় না। আর এইখানে অন্য রোগীর ভিতর ডেঙ্গু আছে, বিভিন্ন ধরনের রোগী ঢুকানো, মানে বেড আলাদা করা নাই কোনো। এদের প্রত্যেককেই মশারি দেওয়া হয়েছে, কেউ টানায় না এখন পর্যন্ত। আমরা আতঙ্কের ভিতরে আছি, আমাদের বেড শিফট করতে বলি, তাও বেড নাই, নিচে শোয়ানো লাগে, ময়লা পরিষ্কার করে না, গন্ধে থাকা যায় না। বাথরুমের তো একটা অবস্থা, বাথরুম একটা নোংরা দুর্গন্ধময় মেডিসিন ওয়ার্ডে রোগীর স্বজনদের ভিড়ে পা ফেলার জায়গা নেই। রোগী ও স্বজনদের ভিড়ে হাসপাতালের নির্জন পরিবেশ উবে গেছে। মেঝেতে এবং বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নেয়া রোগীদের জন্য নেই কোনো বৈদ্যুতিক পাখার ব্যবস্থা। এ কারণে হাত পাখা ব্যবহার করে তীব্র গরমের হাত থেকে বাঁচার চেষ্টা করছেন রোগীরা। আর বিশেষ করে এই যে সিট প্ল্যানটা একদম স্বাস্থ্যসম্মত না। দেখা গেল আপনি এদিকে যদি আপনি তাকাই দেখেন যে সিটগুলোর যে স্পেস, তো সেই অনুযায়ী একজন স্বাস্থ্যসম্মত এই রোগীর জন্য এটা ঠিক নাই, আরও উন্নত করলে ভালো হবে। প্রতিটি ওয়ার্ডে শতাধিক রোগী এবং তাদের কয়েকশো স্বজনের জন্য একটি করে টয়লেট বাথরুম থাকায় টয়লেট ব্যবহার করতে হয় লাইন ধরে, তাও নোংরা। এ নিয়ে অস্বস্তিতে আছেন রোগী ও তাদের স্বজনরা। শৃঙ্খলা না, আর এতবার একটা হাসপাতাল বরিশাল বিভাগের ভিতরে, এগুলো তো কোনো ইয়া নেই, বাথরুম করতে যাওয়া লাগে সেই বাহিরে। এত বড় হাসপাতালের ভিতরে এরকম বাথরুম থাকলে কি হবে? শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মেডিকেলে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা স্থানীয় ও আশেপাশের বিভিন্ন জেলা উপজেলার বাসিন্দা এবং ঢাকা থেকে আগত। ওয়ার্ডে তাদের মশারি দেওয়া হয়েছে, একই ওয়ার্ডে আলাদা কর্নার করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। গেল জুন মাসে হাসপাতালে চিকিৎসা নিয়েছে 149 জন ডেঙ্গু রোগী, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ঈদুল আজহার পর থেকে ডেঙ্গু রোগী প্রতিনিয়ত বাড়ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু আসলে এই বর্ষার সিজনে বাড়ে, এবারও বাড়তেছে এবং আমাদের চোখ চোখ রাঙাচ্ছে। আমরা যদি সচেতন না হই তাহলে আরও বাড়বে। আমরা সবাই জানি ডেঙ্গু আসলে নতুন না, পুরাতন রোগী আমরা সবাই জানি, তারপর আমরা সচেতন না। তবে যেটা দরকার সেটা হলো ডেঙ্গু মশাবাহিত রোগ, মশার কামড় থেকে বাঁচতে হবে, আর মশার কামড় থেকে বাঁচতে হলে মশার বংশবৃদ্ধি রোধ করতে হবে। সে কারণে আপনার বাড়ির আশেপাশে যদি জলাবদ্ধতা থাকে, ঘরে যদি জলাবদ্ধতা কোনো থাকে, তাহলে সে জলাবদ্ধতা দূর করতে হবে এবং সবাইকে মশারি টানায় ঘুমাইতে হবে।